नमस्कार 2021 में धनु राशि धनु लग्नेर जातक जातिकादेर 2021 सालेर ई मे मास ठीक किरकम जाबे आपनार राशिटी धनु लग्नटी अन्य किछु बा आपनार लग्नटी धनु राशिटी अन्य किछु आपनार जन्य ई प्रेडिक्शन आपनार जदि राशि लग्न उभयई धनु हय ताहले तो अति अवश्यई आपनार जन्य ई प्रेडिक्शन ई क्लारिफिकेशन आमि प्रत्येक मासे प्रत्येकटी राशि लग्नेर क्षेत्रे दिये थाकि कारण आपनारा बार बार प्रश्न करे थाकेन आमार राशि धनु किन्तु लग्नटी अन्य किछु ताहले कि प्रेडिक्शन आमार जन्य सेजन्य एई क्लारिफिकेशन किन्तु आमि प्रत्येक मासे प्रत्येकटी राशि लग्नेर क्षेत्रे आमि धारावाहिक भावे दिये आसछि। धनुराशि धनुलग्नेर जातक जातिकादेर जन्य एई मे मासे जे ग्रहावस्थान तैरी होच्छे सेखाने किछुटा हार्डशिप किन्तु थाकछे किछुटा जटिल परिस्थिति किन्तु थाकछे एई मे मासे। तार मूल कारण जेटा सेटा होच्छे तादेर सेवेंथ हाउसे सप्तम स्थाने किन्तु मंगल अवस्थान करे थाकछे एवं मंगल एमन एकटी प्लैनेट आमरा बहु समय बोले थाकि आमादेर काछे सबचेये भय होच्छे शनि शनिके आमरा सबचेये भय पेये थाकि किन्तु आपनारा जानबेन आमादेर ज्योतिष शास्त्रे जदि सबचेये कोनो ग्रह भयाबह हय ता किन्तु मंगल। शनि मानुषके प्यूरिफाई करे ताके साफारिंग दिए दिए ताके साफारिंग दिए दिए प्यूरिफाई करे से जे प्यूरिफाई हो जाए से जे तार मध्ये जे प्यूरिफिकेशन एसे जाए तखन किन्तु से सैटर्नेर कोप थेके मुक्त हो जाए किन्तु मंगलेर ब्यापारटा किन्तु ता नय। मंगल एकटी विध्वंसी भयाबह प्लैनेट मानुषेर जीवने आकस्मिक भावे जे कोनो समय जे भयाबह दुर्दैव बा विपन्नता नेमे आसे ता किन्तु एकमात्र मंगलेर कारणे। मंगल आकस्मिक भावे मानुषके शेष करे दे ध्वंस करे दे डिस्ट्रॉय करे दे स्याटर्न किन्तु कखनोई ता करे ना। ई सप्तमस्थ मंगल धनुराशि धनुलग्नेर जातक जातिकादेर ई मे मासे सप्तमस्थ मंगलेर ब्यापारे खूब सतर्क थाकते हबे। কখনো কোনো মানসিক উত্তেজনা কখনো কোনো একটা ক্রোধের বশবর্তী হয়ে কোনো কাজ করা কোনো রকম ইনস্টিকেশন উস্কানি বা অতিরিক্ত আত্মবিশ্বাস আত্মভরিতা এই কোনো কিছুর শিকার বা এই কোনো কিছুর ফাঁদে আপনারা কিন্তু পা দেবেন না তাহলে কিন্তু এই মে মাসে অনেক বিপন্নতা আপনাদের নেবে আসতে পারে। দ্বিতীয় থাকছে শনি সেকেন্ড হাউসে সেকেন্ডের লর্ড কিন্তু 23rd মে 23 মে বা 23rd মে শনি বক্র গতিতে যাচ্ছে ফলে নিকটজনদের থেকে নানা রকম বিরূপ প্রতিক্রিয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে বাক্য প্রয়োগ থেকে ভুল বোঝাবুঝির সম্ভাবনা এবং নিকটজনের কোথাও কোথাও নিকটজনের হানি বা নিকটজনদের থেকে একটা সম্পূর্ণ বিরোধিতামূলক আচরণ আপনারা কিন্তু অনুভব করতে পারেন। ধনুরাশি বা ধনুলগ্নে রাশি লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতি থার্ড হাউসে উপচয় স্থানে থাকছে এখানেও কিছুটা অসুবিধার জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আত্মবিশ্বাস ভালো কিন্তু আত্মবিশ্বাস যদি অতিরিক্ত হয় সেখানেও কিন্তু কিছু বিপন্নতা তৈরি হয়। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মে মাসের প্রথম 15টা দিন অত্যন্ত উৎকৃষ্ট তার কারণ তাদের পঞ্চম স্থানে ফিফথ হাউসে রবি তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে তারা নানা রকমভাবে অ্যাপ্রিসিয়েটেড এবং স্বীকৃতি পাবেন তাদের নিজস্ব মেধা দক্ষতা স্কিলফুলনেস ইত্যাদির কারণে। তারা যেভাবে নিজেদের অ্যাপ্লিকেশন বা নিজেদের যেভাবে অ্যাপ্লাই করবেন নিজেদের যেভাবে প্রয়োগ করবেন নিয়োগ করবেন তার জন্য কিন্তু এই মে মাসের শেষ দুটি প্রথম সরি প্রথম দুটি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। ষষ্ঠ ঘর সিক্সথ হাউস অত্যন্ত হেভি হয়ে থাকছে সেখানে রবি থাকছে মে মাসের শেষ দুটি সপ্তাহে এবং তার সঙ্গে সঙ্গে রাহু বুধ এবং শুক্র ফলে হেলথের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে হেলথের ব্যাপারে বিশেষ নানা রকমের প্রিকশন বা নানা রকমের কেয়ারফুলনেস বিশেষভাবে প্রয়োজন বিশেষ করে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা কোনো রকম হার্ট ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছেন এবং আপার অ্যাবডোমেনের কোনো সমস্যায় ভুগছেন তাদের কিন্তু বিশেষ যত্নশীল এবং কেয়ারফুল থাকতে হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের অর্থাগম বা
অর্থের আমদানি সম্পর্কে বলতে গেলে আমি বলবো এই মে মাসের প্রথম তিনটি সপ্তাহ যথেষ্ট ইতিবাচক, স্লোলি অর্থাগম স্লো থাকবে, কিন্তু তাহলেও বিশেষ কোনো ক্রাইসিস অভাব বা অসুবিধের জায়গা কিন্তু পরিলক্ষিত হয় না। এবং এই ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই মে মাসে তারা এমন কোনো পরিকল্পনা করবেন যেটা পরবর্তী সময় তাদের অর্থাগমের ক্ষেত্রে একটা খুব সফল সিদ্ধান্ত বা সফল পরিকল্পনা বলে পরিগণিত হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা বিভিন্ন প্রফেশনের মানুষদের দেখতে পাই। প্রথমেই বলবো যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন, তারা কোনো রকমভাবেই একটু হেডস্ট্রং হয়ে গিয়ে বা ওভার একটা কনফিডেন্সের বসে কোনো ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তী সময় কিন্তু তাদের একটা রিগ্রেট করতে হবে, আক্ষেপ করতে হবে, অনুশোচনা করতে হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো যে বিশেষ করে যারা কোনো কনজিউমার আইটেম বিক্রি করেন, যারা নেটওয়ার্কিং ব্যবসার সঙ্গে যুক্ত, যারা জনসংযোগ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, যাদের সঙ্গে রেগুলার বেসিসে জনসংযোগ বা জনগণের সঙ্গে জনসাধারণের সঙ্গে কানেক্টেড হতে হয়, তাদের জন্য কিন্তু এই মে মাস যথেষ্ট ইতিবাচক, যথেষ্ট অনুকূল। বিশেষ করে মে মাসের প্রথম তিনটি সপ্তাহ যথেষ্ট অনুকূল, তারা নানাভাবে তাদের ব্যবসায় তাদের একটা অ্যাপ্রিসিয়েশন এবং তাদের একটা স্বীকৃতির জায়গা নিশ্চিত রূপে তৈরি হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি কাজকর্ম করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজ করেন, এই মে মাসের প্রথম দুটি সপ্তাহ তাদের জন্য অত্যন্ত অনুকূল। তারা নানা রকম ফেভার পাবেন, দাক্ষিণ্য পাবেন, তারা বহু ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল তারা যেটা চাইছিলেন সেটা থেকে বেরিয়ে আসতে, সেই জায়গাগুলো কিন্তু সমস্তভাবে একদম পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম অ্যালিগেশন উদ্বেগ বা দুশ্চিন্তার জায়গা কিন্তু একেবারেই থাকবে না। এই মে মাসের প্রথম দুটি সপ্তাহ রবির ফেভার ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের নানাভাবে সহযোগিতা করবে এবং গভর্নমেন্ট সার্ভিস এবং গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে থাকা মানুষদের জন্য বিশেষ ফেভারেবল। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পারফর্মিং আর্ট ইত্যাদির সঙ্গে জড়িত, যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িত, যারা অভিনয় করেন, যারা মিউজিশিয়ান, যারা কম্পোজার, তাদের জন্য বলবো এই মে মাসে কিন্তু তাদের খানিকটা সংযত হয়ে থাকা উচিত, রেস্ট্রিক্টেড হয়ে থাকা উচিত। বহু ক্ষেত্রেই কিছুটা ব্যর্থ মনোরথ, হতাশা বা তারা যেটা আশা করেছিলেন সেখানে একটা আশাহত হওয়ার জায়গা কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্টস, যারা ছাত্র ছাত্রী, তাদের জন্য বলবো মে মাসের প্রথম দুটি সপ্তাহ উচ্চ বিদ্যা অর্জনের ক্ষেত্রে এবং উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে অতীব শুভ। নানাভাবে তাদের যেটা মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, মনোবাঞ্ছা, অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা সেটা নিশ্চিত রূপে পূর্ণ হবে এবং তার সঙ্গে সঙ্গে তারা যে পরিকল্পনা করবেন সেই পরিকল্পনা কিন্তু পরবর্তী সময় নিশ্চিত রূপে বাস্তবায়িত হবে। কোনো বয়স্ক মানুষ, কোনো সিনিয়র মানুষ, তিনি শিক্ষক শিক্ষয়িত্রী হতে পারেন, তিনি অধ্যাপক অধ্যাপিকা হতে পারেন, কোনো একজন সিনিয়র মানুষের ফেভার তাদের নানা রকমভাবে তাদের পরিস্থিতিকে অতিক্রম করে আরও বেশি প্রোডাক্টিভ এবং ইতিবাচক দিকে এগিয়ে যাওয়ার জন্য অতি অবশ্যই সাহায্য করবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহিত, যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মে মাসে সর্বক্ষেত্রে প্রবল সেলফ কন্ট্রোল প্রয়োজন, বাক্যের একটা সংযমের প্রয়োজন এবং কোনোভাবেই নিজের কোনো মানসিক উত্তেজনা, কোনো বিরক্তি, কোনো ক্ষোভ ইত্যাদি একেবারেই প্রকাশ করা উচিত নয়। বিবাহিত জীবনে নানা রকমভাবে মতভেদ, মনোমালিন্য, তিক্ততা ইত্যাদি বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং হাজবেন্ড বা ওয়াইফের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কেয়ারফুল হওয়ারও বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা রিলেশনশিপে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মে মাসের প্রথম দুটি সপ্তাহে তাদের
একটা বেশ আনুকূল্য সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া আস্থা নির্ভরশীলতার জায়গা থাকলেও শেষ দুটি সপ্তাহে তাদের কিন্তু বিশেষ সংযত হয়ে চলা উচিত এবং বিশেষভাবে কোনো রকম আউটবাস্ট বা কোনো রকম এমন কোনো বাক্য প্রয়োগ উচিত নয় যেটা সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে আসতে পারে। কোনো কিছুকেই হালকাভাবে বা লুজলি নেওয়া কিন্তু একেবারেই উচিত হবে না। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই মে মাসে সহোদর ভাই বোন বিশেষ করে যারা বয়সে ছোট তাদের ক্ষেত্রে বলবো তাদের সঙ্গে সম্পর্কের একটা অত্যন্ত ইতিবাচক দিকের উন্মেষ এবং সম্পর্ক আরও নিকটতর হবে এবং এই সম্পর্কের মধ্যে যা কিছু দূরত্ব মনোমালিন্য ছিল সেই জায়গাটি কিন্তু একেবারে নির্মল একটা জায়গা অতি অবশ্যই গ্রহণ করবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বয়স্ক মানুষ যারা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে বলবো যে কোনো রকমের নিউরো পেন যে কোনো রকমের আর্থারাইটিস জনিত পেন ব্যথা বেদনা ইত্যাদি সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং হাড় সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন এবং কোথাও কোথাও হাড়ে চোট লাগা ভেঙে যাওয়া ইত্যাদির ক্ষেত্রেও তাদের আরও বেশি সতর্কতা প্রয়োজন। 23 মে সেকেন্ড হাউসে শনি বক্রগতিতে যাওয়ার পর ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই সাড়ে সাতির লাস্ট ফেজ তাদের কিন্তু একটা যাবার আগে যারা নিজেদের মডিফাই করে নিয়েছেন পিউরিফাই করে নিয়েছেন রেক্টিফাই করে নিয়েছেন তারা ঠিক আছে, কিন্তু যারা এখনও বিভিন্ন ক্ষেত্রে কিছুটা বেপরোয়া রয়েছেন তাদের জন্য বলবো 23 মের পর লাস্ট যে সপ্তাহটি এই মে মাসে তাদের জন্য বিশেষ সতর্ক থাকতে হবে, সংযত থাকতে হবে, সর্বক্ষেত্রে স্লো ডাউন করতে হবে এবং সর্বক্ষেত্রে ধীরে স্লোলি এবং আস্তে প্রত্যেকটা পদক্ষেপ তাদের নিতে হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা যদি এই মে মাসের প্রত্যেকটা দিন তাদের ফেভারে রাখতে চান, আনুকূল্যে রাখতে চান, দাক্ষিণ্যে রাখতে চান, দুটি রঙকে তারা গুরুত্ব দিন, দুটি রঙকে তারা ব্যবহার করুন। একটি হচ্ছে বটল গ্রিন বা ঘন সবুজ রঙ, স্বাস্থ্যের ক্ষেত্রে সুফল দেবে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সুফল দেবে এবং তার সঙ্গে সঙ্গে বলবো একদম কাঁচা হলুদের যে রং, উজ্জ্বল যে হলুদ রং, এই রংটিকে তারা গুরুত্ব দিন, আরও বেশি ইতিবাচক ফল পাবেন দৈনন্দিন সমস্ত ক্ষেত্রে, দৈনন্দিন চলার পথে বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন রকম ক্ষেত্রে এই উজ্জ্বল হলুদ রং, কাঁচা হলুদের যে রং এবং তার সঙ্গে ঘন সবুজ রং, এই দুটি রঙকে প্রত্যেকটা দিন তারা নিত্য ব্যবহার্য সমস্ত ক্ষেত্রে ব্যবহার করুন, প্রভূত সুফল পাবেন। নমস্কার।